তত কি হবে বাড়বে বলেন ঘোষণা আল্লাহ এই ইসলাম ছাড়া আদর্শ ছাড়া ইসলামী ইসলাম সাল্লা সাল্লামের আদর্শ ছাড়া অন্য কোনো মতবাদ অন্য কোনো তন্ত্র মন্ত্র কোনো কিছুতেই আমাদেরকে কি করবে না শান্তি দিতে পারবে না কারণ ইসলাম শব্দের অর্থই হলো শান্তি ইসলাম মানে কি শান্তি ইসলাম মানেই হচ্ছে শান্তি শান্তি কেন নাই ইসলাম নাই তাই ইসলাম যদি থাকে শান্তি আসবে আপনার সমাজে চুরি হয় কেন কারণ রসুল যে আদর্শ দিয়ে সমাজ পরিচালনা করেছিলেন যে আদর্শ দিয়ে সেই আদর্শ নাই সমাজে যেই মডেল দ্বারা যেই নীতিগুলো দ্বারা কোরআনের যেই বিধান দ্বারা আল্লাহ রসুল সালসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছিলেন খোলাফায় ভায় তারা যে রাষ্ট্র পরিচালনা করেছিলেন যে আদর্শ দ্বারা যে বিধান দ্বারা সে আদর্শ আমাদের সমাজে নাই তাই তো চুরি বন্ধ হয় না আপনার আপনার সমাজে 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 হয় কেন নাই তাই আমাদের এত ফকির মিসকিন কেন এত মানুষ গরিব কেন এত মানুষ অসহায় কেন এই উত্তর একটা ইসলাম নাই তাই তো শান্তি নাই ইসলাম নাই কি নাই শান্তি নাই ইসলাম রাষ্ট্রে থাকবে শান্তি থাকবে প্রিয় মুসল্লি বিন্দু কারণ ইসলামের মধ্যে শান্তি অন্য পরিচিত শান্তি নাই আমার ভাইরা রসল করিম সাল্লা তার যে প্রধান দায়িত্ব ছিল যে তিনি যখন দাওয়াত দেন মক্কার মানুষকে সেই মক্কার কাফেরেরা তারা কাবা ঘরের মধ্যেই তিনশো ষাটটা মূর্তি রেখেছিল কিসের মধ্যে কাবা ঘরের মধ্যে ইসলামের হচ্ছে যে কয়েক বংশ আগে মানে কয়েকটা পিতা আগে তার নাম ছিল লুয়াই আব্দুল মুতালিব তারও পদ্মাদ হচ্ছে যে লুয়াই পর্যন্ত হচ্ছে যে রসুল ইসমাইল আল্লাহ সাল্লামের বংশধর তো রসুলাম পর্যন্ত সবই তো তার বংশধরে তখন ওই লুয়াই পর্যন্ত কিন্তু তারা সব রসুল্ল কারিম সাল্লাহ সাল্লামের বংশধর তারা এই লুয়াই পর্যন্ত তারা ইসলামের ওপর ছিল তব করতো হজ করতো সাই করতো সব ঠিকঠাক ছিল কিন্তু এই লুহাই রসলিকারী সাল্লা কয়েক মানে পিতা আগে তিনি সর্বপ্রথম হবল হবল কিনে এনেছিলেন তিনি দেখলেন যে হচ্ছে আপনার মক্কার বাইরে তিনি দেখলেন যে তারা এই হবলের মা পূজা করছে কেন পূজা করছে জানতে চায় হলো তো তারা বলল যে আমরা এই হবলের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করি এজন্য বৃষ্টি হয় তিনি তখন চিন্তা করলেন তাহলে মানে তাকে শয়তান ইবলিশ শয়তান তাকে কিন্তু প্রধান টার্গেট করলো ইবলিশ শয়তান ওই লুয়াইকে তিনি তখন নিয়ে আসলেন দেখা মক্কার কাফিরদের মানে মক্কার লোকদেরকে বললেন যে এরকম হচ্ছে যে তারা লুয়া হবলের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করে আমরাও করব তো তিনি প্রথমে নিয়ে আসলেন কা হবলকে তারপর একটা দুটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা করতে করতে রসলি কারীমাম যখন ইসলামের দাওয়াত দেন এ পর্যন্ত তিনশো ষাটটা মূর্তি কাবা ঘরের মধ্যে বলেন না কাবা ঘরের মধ্যে মূর্তি রেখে সেই মক্কার কাফেরা তারা কাবা ঘরকে তাওয়াপ করত হজ করত সাই করতো হাজিদের বসবাস করার ব্যবস্থা করত। হাজিদেরকে খাবার খাওয়াতো হাজিদের পানি পান করাতো কারা কাফেরা তারা কিন্তু নিজেকে কাফের বলতো না তারা নিজেকে দাবি করতো আমরা ইব্রাহিম আলাহ সাল্লামের উত্তর তারা দাবি করতো আমরা ইব্রাহিম আলাই আমরাও জান্নাতে যাব আমরা হেদায়তের পথে আছি তাদের সবাই সুননাতে খাতনা অর্থাৎ মুসলমানে তারা হারাম পোশাকে ইবাদাত করবে না হজ করবে না এই তারা নিজের পোশাকটা খুলে সম্পূর্ণ উলঙ্গ ভাবে কা ঘরে তো আপ করতো তাদের ইমানটা কেমন ছিল দেখেন আমার পোশাকটা হারাম টাকার হতে পারে কিছু টাকা হারাম হতে পারে আর হারাম পোশাক দিয়ে আল্লাহর ইবাদত করা যাবে না এই জন্য হারাম পোশাক খুলে সম্পূর্ণ পোশাক খুলে তারা ঘরে মানে হারাম পোশাক দিয়ে করবে না এজন্য সম্পূর্ণ খুলে ফেলে সম্মানিত হাজিরিন তারা কাবার সলাত মানে কার করতো জিয়ারত করত সাই করত দৌড়াদৌড়ি দৌড়ি করতো সাফা মারো মারোয়া পাহাড়ে সাই করত তারা কুরবানি করত এইভাবে তারা তারা নিজেকে দাবি করত আমরা তারা খাতনা দিয়ে এই মানুষদেরকে যখন রসলে করিম সাল্লা সাল্লাম বললেন আপনাদেরকে বলেছি তো সাফা পাহাড়ের উপরে ঘটনা তুই মুসল্লিবিন্দু এই মানুষটা যেই মানুষটা দাওয়াত দিচ্ছেন চল্লিশ বছর বয়স পর্যন্ত সকল মানুষ তাকে বলতো আল আমিন সত্যবাদী যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি এই মানুষটা যখন বলল বললো আবু ও ও ও মুসরিকেরা তোমরা শোনো তোমরা যেই মূর্তির ইবাদত করছো যাদেরকে তোমরা রব বলছ এগুলো আসলে রব নয় এগুলো প্রভু নয় এগুলোর এগুলোর এগুলো প্রভু নয় এগুলো প্রভু হতে পারে না প্রভু হচ্ছেন একমাত্র আল্লাহ আল্লাহ একমাত্র আল্লাহ হলেন তিনি হলেন রব আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কোনো ইলা নাই কোনো প্রভু নাই এই ঘোষণা যখন দিলেন তখন হচ্ছে যে সেই মুশরিকেরা সেই মক্কার মুশরিকেরা বিরোধিতা শুরু করলো আমার ভাইরা তাহলে রসুল্লা সাল্লামের প্রধান যেটা মিশন প্রধান যেটা আদর্শ সে আদর্শ হল যে আল্লাহ ছাড়া কোনো কারো বান্দেগি করা যাবে না কারো দাসত্ব করা যাবে না কারো ইবাদাত করা যাবে না রসুল্লাহাম তিনি মূর্তিকে ভাঙ্গার জন্য এসেছিলেন পৃথিবীতে কোন মূর্তি থাকবে না কাবা ঘরের মধ্যে এই মূর্তি তিনি ঈশ্বর আলেন অষ্টম আমার ভাইরা তো তার তাহলে দাওয়াত ছিল একটাই যে সিরিক করা যাবে না কি করা যাবে না সিরিক আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর সঙ্গে কাউকে অংশ স্থাপন করা যাবে না তোমরা যারা মক্কার লোকেরা কাফেরা যারা তোমরা মুশ্রিকেরা তোমরা যারা হবলের পূজা করছো লাতের পূজা করছো হচ্ছে উজ্জার পূজা করছো এভাবে তিনশো ষাটটা মূর্তি সহ আরো সূর্য পূজা করছো মানসা পূজা করছো তুলসী গাছের পূজা করছো বিভিন্ন পূজা করছো এগুলো রব নয় এগুলো রব নয় রব হলেন কে আল্লাহ আমার ভাইরা তখন শুরু হলো বিরোধিতা তার তিনি মুক্তি ভাঙ্গার জন্য এসেছিলেন আর আমরা আজকে সমাজে মোড়ে মোড়ে মুক্তি বানাই বানাই কি বানাই না বিন্দু যদি বলা হয় তাহলে বলবে এগুলো ভাস্কর্য এগুলো মুক্তি নয় সম্মানিত হাজির তো এইভাবে যখন মূর্তি এমনকি তারা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের মূর্তি তারা কাবা ঘরে প্রবেশ করিয়েছিল কাবা ঘরের মধ্যে হজরত ইব্রাহিম আলাহাল্লামের মুক্তিও তারা রেখেছিল এবং সাহাবিদেরকে যখন বলা হলো ভাঙতে তারা চিন্তা করছে যে আমাদের জাতির পিতা ইব্রাহিমের মুক্তি ভাঙ্গ না এটা কেমন করে হতে পারে তারা ভাঙলেন না রসুল করিম সাল্লাম নিজ হাতে কুড়াল নিলেন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের তিনি ভেঙে ফেললেন বলেন সুফান তাহলে তিনি এসেছিলেন কিসের জন্যে মূর্তি ভাঙ্গার জন্য আর আমরা কি করি মূর্তি তৈরি করছি মোড়ে মোড়ে করছি কি না করছি আমার ভাইরা তাহলে এটা কি রসুলের আদর্শ হলো রসুল কারিম সাল্লা সাল্লামের আদর্শ হলো মূর্তি ভাঙ্গা আমাদের আদর্শ কি মূর্তি তৈরি করা আমরা তৈরি করছি তো ভাঙছে কি আমার ভাইরা আপনার মানে লিঙ্কটা যেদিকে থাকবে আপনি সেই দলের আপনি ধরেন যে আমি যদি কারেন্টে হাত দিই আমাকে কি বলবে সাত থেকে এসেছেন আপনি এ মসজিদের খতিব আপনাকে স্যালুট আসসালাম আলাইকুম এরকম বলবে কি করবে ধরে ফেলবে না আমার হাতে যদি মোয়াজিন সাহেব হাত দেয় ধরবে কিনা মোয়াজিন সাহেবের হাতে যদি আপনারা হাত দেন ধরবে কিনা মানে আমি ধরেছি আমার হাতে মোয়াজিন সাহেব তার হাতে সবাই সবাইকে একসাথে কারেন্ট শর্ট হবে কি না হবে আবু জেহেল যে কর্মসূচি পালন করেছিল নমরুদ যে কর্মসূচি পালন করেছিল ওই কর্মসূচি যে যারা হাত দিবে হাতে হাত একযোগে আবুলা হা বুঝছেন কিনা কর্মসূচি মিল সে তার কর্মী আপনার কর্মসূচি যদি আবুল হাবের মতো হয় আপনি আবুল হাবের কর্মী আপনার কর্মসূচি যদি হয় হজরতে ইব্রাহিমের কর্মসূচি মুহাম্মদ সাল্লামের কর্মসূচি তাহলে আপনি সাল্লামের কর্মী বুঝছেন কিনা যে যেদিকে মানে একযোগে তাহলে আপনি কি মুক্তি ভাঙ্গার পক্ষে আছেন না মুক্তি গড়ার পক্ষে আপনি চিন্তা করেন আপনি কোন পক্ষে আছেন আপনার রসুল্লা সাল্লামাত এসেছিলেন শিরকে উৎখাত করতে আমাদের বাংলাদেশে যাকে আমরা বলি মুসলিম দেশ বৃহত্তর মুসলিম দেশ সেই দেশে কত মাজার আছে কিনা কত শির আমার ভাইরা শিরকে উৎখাত করার জন্য তিনি এসেছিলেন তাহলে রসুল্লা সাল্লামের প্রধান আদর্শ শিরকে উৎখাত করা কি করা বলেন তো শিরকে উৎখাত করা আপনি বল তাহলে আমার আল্লাহ বলছেন যে কৌলিং কুমকুম তো হেব্বুল আল্লাহ হেনবি বলুন তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা যারা বলো আমরা আল্লাহকে ভালোবাসি তাহলে তোমরা কি করো ফাত্তাবি নি আমি নাবিজির অনুসরণ করো তাহলে কি হবে এ আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবো আল্লাহই তোমাদেরকে ভালোবাসবে এবং তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন বলেন সুখহান আল্লাহ তাহলে